কলিয়াপাড়া দুর্গা বারোয়ারি। আমাদের বারোয়ারি সবার বারোয়ারি, নাম চৈতালি ক্লাব। সেই বারোয়ারিতে আজকে মাকে বরণ করার পালা শুরু হয়ে গিয়েছে সকাল 10:30 থেকে। পাড়ার প্রতিটি মহিলা লেগে পড়েছে মাকে বরণ করতে, সারা মুখ সিঁদুরে লাল। আহা, কি সুন্দর, তাই না? না না, শুধু আমার একার নয়, সবার মুখ সুন্দর রাঙা লাল। মনে হচ্ছে মাকে ধরে রেখে দিই আর বলি, মা আর কটা দিন থেকে গেলে ভালো হতো না? কিন্তু কালের জন্য 2020-21 কোভিডের কারণে আমরা ভালোভাবে মজা করতে পারিনি, কিন্তু 22-এ এসে যে এত মজা করে ভাবিনি। সকাল থেকে মনটা সিঁদুর খেলার উত্তেজনায় ভরে উঠেছে, আবার সন্ধে হতেই মা চলে যাবে তার গন্তব্যে। মাকে যে আজই ফিরতে হবে, কালের নিয়মটি তো আর খণ্ডন করা যায় না। এই কটা দিন মা যেখানে বিরাজমান ছিলেন, আজ সেখানে পুরো ফাঁকা। প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের আর তোমার পরিবারের সকলকে শুভ বিজয়ের তৃতীয় শুভেচ্ছা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আশা করবো নিজের পরিবারকেও সুস্থ রাখবে। আমাদের সাথে কিন্তু বাচ্চারাও সমানতালে সিঁদুর খেলেছে, আনন্দ করেছে, মজা করেছে। এবার আমাদের পালা, চলো সিঁদুরটাও মেখে নিই আর ছবি তুলে নিই। সবার সাথে ছবি তুলে নিয়েছি। আমার পাশে আছে দোলনদি আর তার পাশে আছে প্রতিমাদি। এরা দুজনেই ভীষণ ভালো, ভীষণ মিশুকে, আর এরা দুজনেই তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বউ, আর আমারও ভালো বান্ধবী। ঠিক হয়েছিল বাজনাওয়ালাদের সাথে সবাই মিলে পাড়ায় একটু ঘুরবো, কিন্তু ওনাদের ইনস্ট্রুমেন্টে চার্জ ছিল না, পাছে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, তারপরে আমরা বেরিয়েছিলাম। আজকে বিজয়াদশমী বলতে পারে, হ্যাঁ একটা আমি চ্যানেল খুলে দেবই। অনেক তো হলো পাড়ার বউদের সিঁদুর খেলা, এবার চলো তোমাদের দাদা ভাই আর তার বন্ধুদের সিঁদুর খেলা দেখো, শুধু মজা নাও। ফুল এন্টারটেইনমেন্ট, হাসতে হাসতে পেট ব্যথা। পূজা মণ্ডপে তো আমি হেসেছি, বাড়ি এসে যতবার ভিডিওগুলো দেখছি ততবার হাসছি। না না মা, মামাকে দিস না, ওর অ্যালার্জি বেরিয়েছে। পাল্লাগুলো দিয়ে আসতে বললে
এ তোরা কি খেলছিস? ঝাড়ছিস? তুই আমাকে ভূত করে দিলি? ছি 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 ছি, কি করলি? একদিকে মাকে বরণের পালা চলছে আর একদিকে সিঁদুর খেলা, মানে সব কিছু জমে একদম যাকে বলে ক্ষীণ। প্রতিটা বছর আমরা অপেক্ষা করি এই দিনটার জন্য, মায়ের পুজোর জন্য এক বছর অপেক্ষা করি, আর এই কদিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। মায়ের মুখটা খুব মিষ্টি, তাই না? অপূর্ব সুন্দরী, আহা কি সুন্দর তুলির টান। চলো, এবার সময় হয়ে গেছে, সবাই রেডি একদম, তো একটু পাড়াটা ঘুরে আসি, মানে বাজনাওয়ালাদের সাথে। বেশ, তোমাদেরও ভালো লাগবে, আর আমরা তো পুরো একদম মজাতেই রয়েছি, সবাই প্রস্তুত, তো চলো যাওয়া যাক। সবাই সিঁদুর মাকে ভূত করে দিয়েছিল, মুখটা সাবান দিয়ে ধুয়ে তারপরে আবার আসলাম। আমরা মন্দিরে ঢুকে গেছিলাম, দিয়ে সবাই বললো আর একটু বেরোতে হবে, মানে এত পরিমাণে সবাই মজা করছে তো ওইটুকুতে ভালো লাগছে না, দিয়ে আবার আমরা বেরিয়েছিলাম সবাই মিলে। আমাদের বারোয়ারিতে সপ্তমী অষ্টমী নবমী তিন দিন একদম প্রতিযোগিতায় ঠাসা থাকে, আমরা তো ভীষণ মজা করি। সেই প্রতিযোগিতার কিছু ক্লিপ আমার কাছে রয়েছে, আমি খুব শীঘ্রই ওটা আপলোড করব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দিন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তখনই নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।